দেখুন, জানলা দিয়ে টাইগারই যেতে হবে না, জানলা দিয়ে দেখুন এই কত সুন্দর ফাইন্স সানরাইজটা দেখুন। এই হোটেলের ভিউ রুমটা এত সুন্দর, ফাইন লাগছে, ফাইন লাগছে। হোটেলের জানলা দিয়ে দেখুন ভিউ রুম, ভিউটা চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে, ওখানে পুরো মেঘ ভেসে রয়েছে দেখুন। 6টা বাজে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার আপনাকে দেখাই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়াটা দেখুন। গুড মর্নিং, আবার চলে এলাম দার্জিলিংয়ে। মাস দুয়েক আগে দার্জিলিংয়ে এসেছিলাম, আবার চলে এলাম দার্জিলিংয়ে, মানে পাহাড়ের ডাকে, পাহাড়ের প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য। পাহাড়টা আমার সত্যিই খুব ভালো লাগে, সে দার্জিলিং হোক বা যে কোনো জায়গায়। তো দার্জিলিংয়ে আপনাদের জন্য যারা বাঙালি ভ্রমণ পিপাসু, যারা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য একটা খুব ভালো সুখবর দিচ্ছি আমি। দার্জিলিংয়ে খুব সুন্দর একটা অফার চলছে মাত্র 2 মাসের জন্য, মাত্র 499 টাকায় সকালের জল খাবার, দুপুরের লাঞ্চ এবং ডিনার, এবং সকালে বেডটিও পর্যন্ত দিচ্ছে। মানে 499 টাকার মধ্যে থাকা, 3 বেলা খাওয়া এবং থাকা, ভাবার বাইরে একদম, মানে চিন্তার বাইরে একেবারে। কে দিচ্ছে সেটা হচ্ছে হোটেল সানরাইজ। অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে ডক্টর জাকির হোসেন স্ট্রিট, আর আমার পিছন দিকে এটা হচ্ছে সোজা মেলের রাস্তা। এখান থেকে মেল মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট, মানে এখান দিয়ে যাবেন সোজা মেলে গিয়ে উঠবেন, ওখান থেকে আসবেন, মেল থেকে আসবেন হোটেল সানরাইজ। 499 টাকার মধ্যে সকালে জল খাবার থেকে শুরু করে দুপুরের খাবার, রাতের খাবার এবং হোটেলে থাকা, একদম এত সস্তায় দিচ্ছে হচ্ছে হোটেল সানরাইজ। তাহলে এটা ছেড়ে অন্য কোনো হোটেলে কেন আমি যাব, কেন আপনারা যাবেন? মাত্র 2 মাসের জন্য চলছে এটা। এবার হচ্ছে এখানকার যে খাবার দাবার কি আছে না আছে, এবং এখানকার হোটেলে যে রুমগুলো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। চলুন আমার সঙ্গে যাওয়া, এটা হচ্ছে হোটেল সানরাইজ দার্জিলিং। চলুন হোটেল সানরাইজ, ভালো করে এখানকার মোবাইল নম্বরটা দেখে নিন, তবু আমি মোবাইল নম্বর দিয়ে দেবো, ডক্টর জাকির হোসেন রোড দার্জিলিং। এই হচ্ছে উপরে ওঠার রাস্তা, আমার গিন্নি যাচ্ছে গড়গড় করে। এই যে সামনে যে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন হোটেল সানরাইজের ওনার, দাদার নাম হচ্ছে জয় চক্রবর্তী। জয় চক্রবর্তী দাদা, আপনার হোটেলে শুনছি নাকি যে একটা 499-এর একটা ধামাকা অফার চলছে, আর অফারটা সম্বন্ধে আপনি একটু ডিটেলস বলুন। আমরা যদিও ভিডিওতে আগে একটু বলে দিয়েছি, আর যেহেতু আপনাকে সামনে পেয়ে গেছি তো আপনাকে ছাড়বো না আজকে। আচ্ছা, আপনার এই অফার সম্বন্ধে ডিটেলস একটু ভেঙে চলে বলুন। এটা 499 পার হেড অফারটা যেটা আছে, তাতে আপনার বেডটি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, ডিনার, ঠিক আছে, টোটালি লাঞ্চ এবং ইভিনিং ডিনারে টোটাল ননভেজ থাকছে, মাছ, মাংস, ডিম ঘুরিয়ে ফিরিয়ে। শুধু তাও নয়, আর একটা অফার আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর 30, যে অফারগুলো বলছি সেপ্টেম্বর 30 অবধি, এটা 30 তারিখ অবধি চলবে। হ্যাঁ, 499, 499। আর একটা যেটা অফার আছে, দুটো রুম নিলে একটা রুম ফ্রি। ও, এই 499 নিলে? না, 499 তো পার হেড সিস্টেম, খাওয়া দাওয়া থাকা নিয়ে। অনলি লজিং হলে 900 টাকা করে রুম ভাড়া পড়বে, যদি তিনজনের একটা ফ্যামিলি আসছে, 3টে রুমের ফ্যামিলি আসছে, দুটো রুম পে করলে একটা 3টে রুম পাবে তারা। ও, 900 টাকা রুম ভাড়া সেই ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো জিনিস দিয়েছেন। আচ্ছা, আপনার এই যেটা দুটো নিলে একটা রুম ফ্রি পেয়ে যাচ্ছে? হ্যাঁ, 900 টাকা রুম ভাড়া দিলে, 900 টাকা রুম ভাড়া দিলে। এটা কদিন থাকবে? সেপ্টেম্বর 30 তারিখ। আর এরপরে? এরপরে যেটা অক্টোবরে কোনো অফার নেই, পুজোর সিজনে কোনো অফার নেই, নভেম্বরের 1 তারিখ থেকে আবার অফার চালু হচ্ছে, যেটা 1200 টাকা রুম ভাড়া, 3% অ্যালাউ, তার মধ্যে লাঞ্চ আর ডিনার কমপ্লিমেন্টারি থাকবে, ভেজ। আচ্ছা আচ্ছা, এই রুম ভাড়ার ক্ষেত্রে বা ফুডিং লজিং সব কিছু এর মধ্যে অ্যাটাচ আছে? অ্যাটাচ আছে। আচ্ছা, আপনাদের কোনো জিএসটি আছে কোনো? 10% সার্ভিস চার্জ আছে। সার্ভিস চার্জ আছে, আচ্ছা ঠিক আছে। আর আপনাদের এখানে আসতে গেলে পরে কীভাবে আসতে হবে? ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনার 3 মিনিট, ঘোড়া আস্তাবলের দিকে আসতে হবে, ঘোড়া আস্তাবল থেকে 3 মিনিট লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। আর যদি কোনো রিজার্ভ গাড়ি করে আসে, সামনেই টিভি টাওয়ার, টিভি টাওয়ার থেকে আপনার 30 সেকেন্ডের মতো আমাদের হোটেল আসতে হবে। আর আপনাদের এখানে কি অনলাইন বুকিং এর ব্যবস্থা আছে? অনলাইন বুকিং হবে। অনলাইন বুকিং এর ক্ষেত্রে ফোন নাম্বার কি আছে? ফোন নাম্বার যেটা হোটেলের গেস্ট ফোন করলে আমরা কিউআর কোড পাঠিয়ে দিই,
আচ্ছা ওই গেটে হয়ে যাবে। আচ্ছা অ্যাডভান্স বুকিং যদি কেউ করে তার মধ্যে তারপরে কি ছাড় আছে কিছু? না অ্যাডভান্স বুকিং কোনো ছাড় নেই, আমাদের ওয়ান ডে অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে, 10 দিন থাকলে ওয়ান ডে অ্যাডভান্স করতে হবে, একদিন থাকলে ওয়ান ডে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা এই যে বলুন আপনার দার্জিলিং যত সাইট সিন আছে মানে 7 পয়েন্ট, তারপরে হচ্ছে বাতাসিয়া লুপ, এখানে সার্ভিস পেয়ে যাবে আমাদের থেকেই, সার্ভিস গাড়ি আমাদের নিজেদের গাড়ি আছে, এখান থেকে সার্ভিস পেয়ে যাবে, নিজেদের গাড়ি আছে আপনার। আচ্ছা নিজেদের গাড়ি নিলে পরে কি ওটা কি আপনার রুম ভাড়ার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে? অ্যাটাচ হয়ে যাবে, প্যাকেজও হয়ে যায়, এনজিবি থেকে এনজিবি প্যাকেজও হয়ে যায়, যে যে প্যাকেজ চায় প্যাকেজ হয়ে যায়। ও আচ্ছা এনজিবি টু এনজিবি আপনারা করে করে বা ফাইন। আচ্ছা আপনাদের এখানে রুম কটা আছে এই হোটেলে? রুম 22টা রুম রয়েছে, 22টা রুম আছে, 22টা রুমের মধ্যে 12খানা রুম ভিউ রুম আছে, 12টা ভিউ রুম, 12টা বা আর এমনি বাদবাকি নর্মাল রুম, বাদবাকি নর্মাল রুম, নন ভিউ রুম। তাহলে চলুন একটু রুমগুলো দেখে নিই আমরা। একদম, এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল, মানে এখানে খাওয়া দাওয়া দুপুরের সব কিছু এখানে হয়, ডাইনিং হলটা যথেষ্ট বড় আছে। এখানে কোনো রকম ছোটোখাটো পার্টি যদি করতে চান এখানে করতে পারবেন, যেটা আপনি আমাকে দেখিয়েছি আগে, আর এখান থেকে সব পুরো ভিউটা পাবেন। দেখুন পুরো মেঘ, চারিদিকে মেঘ ভাসছে, একদম সাদা মেঘ, দেখুন মেঘ কিরকম ঠেলে ঠেলে আসছে এদিকে। এটা হচ্ছে ওনাদের রিসেপশন, রিসেপশন এটা, এখানে এসে আপনারা নিজেদের ডকুমেন্ট জমা করবেন, কাগজপত্র সব কিছু জমা করে এখানে কথাবার্তা বলবেন। আমাদের রুম আসুন আপনি দেখে নিন। আচ্ছা এটা আপনাদের ভিউ রুম নাকি? হ্যাঁ স্যার ভিউ রুম। বাহ বাহ, আচ্ছা এটা ডবল বেড, ডবল বেড, তিনজন থাকা যাবে। বাহ ফাইন ফাইন, এখানে মিরর রয়েছে। বাহ, এই আগে ভিউটা আগে দেখাই, ভিউটা হচ্ছে মেন, এখান থেকে ভিউটা খুব সুন্দর আছে। বাহ, আর এখান থেকে হচ্ছে রুমটা দেখুন, ডবল বেডের রুম আছে এটা, খুব সুন্দর, এবারে খুব সুন্দর সিলিংটাও খুব সুন্দর, যথেষ্ট লাইট, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে মিরর রয়েছে, এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা হচ্ছে মেন ওয়াশরুমটা, জাস্ট এখানে বেসিন রয়েছে, এখানে কমোড রয়েছে, আর এখানে হচ্ছে গিজার, প্রত্যেকটা রুমে, হ্যাঁ প্রত্যেকটা রুমে গিজার, গিজার আছে, 24 ঘন্টা জল সার্ভিস, হ্যাঁ জল সার্ভিস। এটা হচ্ছে রুম নাম্বার 1, দেখুন এটা হচ্ছে রুম নাম্বার 2, এটা এখন পরিষ্কার চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, কিছু রকম পার্টি ছিল এখানটায়। এটা হচ্ছে ভিউ রুম, এখান দিয়েও ভিউটা খুব ভালো পেয়ে যাবেন আপনারা, এই দেখুন এখান দিয়ে দারুণ ভিউটা পেয়ে যাবেন, এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, সব ডবল বেডের আছে, এখন রুমটা পরিষ্কার হচ্ছে, এখানে দেখুন একটা ওয়ার্ড্রপ রয়েছে, 499 টাকা, এরকম এর থেকে ভালো রুম আর কোথায় পাবেন, শুধুমাত্র পাবেন হচ্ছে হোটেল সানরাইজে। আর এই হচ্ছে বেসিন, এখানে কমোড রয়েছে, এই দেখুন এই একটা রুম 5 নম্বর, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা রুম একটা, এই দেখুন খুব সুন্দর রুমটা, আর এটা সিলিংটা দেখুন পুরো ফলস সিলিং একটা। বাহ, এখন দিনের বেলা লাইটের জ্বলছে আর দেখা যাচ্ছে খুব সুন্দর, এখানে দেখুন নিচে কার্পেট পাতা রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানটায়, আর এখান দিয়ে ভিউটা দেখুন, এখানেও এটাও ভিউ রুম, এখন পুরো চারিদিকে সাদা হয়ে গেছে, একদম কুয়াশা ঢাকা পড়ে গেছে, ডবল বেডের রুম আছে, খুব সুন্দর, এখানেও বেসিন রয়েছে, কমোড রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম, এখানে রয়েছে গিজার, খুব সুন্দর, সেভ ওয়াটার, ডো নট ওয়াশ দ্য ক্লথ ইনসাইড দ্য বাথরুম, বাথরুমের ভেতরে কোনো রকম জামা কাপড় ধোয়া যাবে না, জল অপচয় করবেন না। তো সকালে দেখুন একদম 499 টাকা, সকালের চা থেকে, চা বিস্কুট থেকে শুরু করে একদম ডিনার লাঞ্চ সব কিছু রয়েছে। তো চলে এসে প্রথমে সকালে একদম গরম গরম দুধ চা, তার সঙ্গে বিস্কুট, এরপরে হবে হচ্ছে টিফিন, সকালে ব্রেকফাস্ট যেটা বলে টিফিনটা হবে, তারপরে হবে হচ্ছে লাঞ্চ। তো সকালে 499 টাকার মধ্যে ওরা কত কিছু দিচ্ছে, প্লাস হচ্ছে এই হোটেলে থাকা, ভাবার বাইরে, ভাবার বাইরে। তো চাটা খাই, আর এই যে পার্লে জি, পার্লে বিস্কুট আছে এখানে, নোনতা বিস্কুট, চাটা খুব টেস্টি আছে, একটু আদা দেওয়া আছে এর মধ্যে, আর পুরো দার্জিলিং চা,
দার্জিলিং এ এসে দার্জিলিং চা ছাড়া তো অন্য কিছু পাবেন না। এখন বাজে ভোরটি 8টা, 8টার সময় সকাল সকাল চা দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ পরে সকালে টিফিন চলে আসবে। চাটা খুব ভালো হয়েছে। এই চলে এলো সকালের জল খাবার, গরম গরম লুচি, আর আছে এখানে ও মানে আলু আলু দিয়ে চানা মশলা, আর তার সাথে আছে আচার। আচার চশমা থাকবেই, এখানে থাকবে। আচারটা দিলে ভালোও লাগে, খাওয়ার টেস্টটা বেড়ে যায়। আর লুচিটা হচ্ছে আটার লুচি, আটার লুচি, হজমও ভালো হয়, কোনো সমস্যা হয় না, তেল থাকে না, একটু তেল নেই, আমরা যে খাবো সেই তেলের ভাবটা থাকে না, একদম নেই। ঠান্ডা পরিবেশে গরম গরম লুচি, ফুলকো লুচি, তার সঙ্গে চানা আলু তরকারি। রান্না বান্নার দিক দিয়ে তো আর কোনো কথা নেই, যেটাই খাও সেটাই ভালো। মানে সকালের জলখাবারে যে তরকারিটা সেটা একটু ঝাল ঝাল করেছে, এখানে চানা ডাল আর আলু দিয়ে ভালোই লাগছে। তার সঙ্গে একটু আচার টাচ করে নাও, লুচি লাগলে আরো পেয়ে যাবে, লাগলে আরো দেবে, আরো দেবে। শুধু খাওয়ার দিকে ধ্যান নেই আমার, শুধু এই এই অফারটার দিকে আমার ধ্যান রয়েছে যে কি হবে ওনারা দিচ্ছে। লুচিটাও টেস্টফুল একদম, ফুলকো লুচি আছে, তার সঙ্গে চানা ডাল যেটা আছে এটাও ভালো আছে। এই জলখাওয়াটা খেয়ে এখন একটু বেরোবো সাইট সিন দেখতে, মানে মেল ডালগুলো ঘুরবো, এখানে 7 পয়েন্ট যা আছে দেখবো একটু। হেভি লাগছে খেতে। আমি সচরাচর সকালে জলখাবার খাই না, কিছু দেখেছেন আপনি জানেন আপনারা, কিন্তু এই দার্জিলিংয়ের এখানকার জলটা এত ভালো যে খিদে হয় খুব। আপনি দুপুরে বা রাতে যাই খান না কেন, জলটা খাওয়ার পর খাওয়ার হজম হয়ে যায়, এবং রাতের ঘুম যেটা ঠান্ডা পরিবেশে রাতের ঘুমটাও খুব ভালো হয়। সকালে জল খাওয়ার আপনাদেরকে দেখিয়েছি, চা দেখিয়েছি, এ হচ্ছে লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে কি আছে বলে দিই, মাত্র 499 টাকার মধ্যে কি ব্যবস্থা করেছে ওনারা, ভাবার বাইরে, ভাবার বাইরে। এখানে হচ্ছে বেগুন আলু ভাজা আর রুই মাছের ঝোল, ডাল তো থাকবেই, চাটনি রয়েছে, এই সরি আচার রয়েছে, পাতলিশালি আচার, আর রয়েছে হচ্ছে আলু পোস্ত, সাদা আলু পোস্ত, পেঁয়াজ লঙ্কা, আর হচ্ছে পাঁপড়, এটা থাকবে রয়েছে, তেলে ভাজা না, তেলে শাকা, শাকা পাঁপড় দি, আচার, আচারটা আমাদেরকে সকাল দুপুর রাত্রি তিন বেলায় দিচ্ছে, আর ভালোও লাগছে খেতে আচারটা। মনে রাখবেন এটা কিন্তু মাত্র 499 টাকার মধ্যে কিন্তু এটা রয়েছে, 499 টাকার মধ্যে এটা রয়েছে ফুল প্যাকেজ, কিন্তু সেপ্টেম্বর অবধি অবশ্যই, দেরি নয়, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, এই অফারটা মিস করবেন না। আর এই রকম রান্নার খাওয়া দাওয়া সত্যি সুস্বাদু রান্না বান্না খাওয়া দাওয়া ঘরোয়া, আর এক একদিন এক এক রকম আইটেম করছে, আর এখানকার খাওয়া দাওয়া রান্না বান্না সত্যি খুব টেস্ট। তা এটা মিস যদি না করতে চাও সেপ্টেম্বর অবধি আছে, আপনারা চলে আসুন অবশ্যই এই সানরাইজ হোটেলে। আচ্ছা দাদা, তোমার তো খাওয়া দাওয়া করলে, তোমাদের কেমন লাগলো? খুব অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে, রান্না মানে সব মানে দারুণ হয়েছে, হ্যাঁ খুব টেস্টি। আচ্ছা তোমরা কি নিরামিষ খেলো নাকি? না আমরা আমিষ খেয়েছি, কিন্তু দাদা নিরামিষ ছিল তো এর জন্য আলাদা করে নিরামিষ ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা রয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, তোমাদের রুম টুম সব ঠিক আছে, খাওয়া দাওয়া সব ঠিক আছে, 499 টাকা আর কি দেবে, যা দিচ্ছে অনেক, অনেক সস্তা। তো তোমরা বাড়ির পরিবেশে যে তোমাদের ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো, এবং যদি বাড়ি তোমাদের কাউকে আসতে চায় পরিবেশে পাড়া বন্ধু বান্ধব সবাইকে অবশ্যই আনার চেষ্টা করো, হোটেল সানরাইজ এটা। আপনারাও আসেন,
ঘুরে যান, জিনিসটা খুব ভালো। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া খুব ভালোভাবে পরিবেশন করা হয়, আর এখানকার রুমগুলো খুব ভালো, স্টার খুব সস্তায় পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, স্টাফ বিহেভিয়ার কেমন? একদম হ্যাঁ, এই স্টাফ বিহেভিয়ার মানে খুব ভালো। এই যে সামনে যে দেখতে পাচ্ছ, যেহেতু আমরা বাঙালিরা একটু খাওয়া দাওয়ার শৌখিন, খাওয়া দাওয়াটা ভালো হলে তো ঘোরাঘুরি তো অবশ্যই ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা, আপনারা কোন হোটেলে আছে জানেন তো? বলছি আপনাদের দুদিনের পরিষেবা, দুদিন ছিলেন, দুদিনের পরিষেবাটা আপনাদের কেমন লাগলো? একদম প্রথম থেকেই বলছি, মানে আমরা বুক করলাম যখন, আমরা জয়দা জি আছে আমাদের ম্যানেজার, তো ও তো বললো আপনারা নিশ্চিন্তে আসুন, কোনো সমস্যা নেই, ম্যাল একদমই সামনে হাঁটাপথ, এবং সেই মতো দেখলাম হ্যাঁ সত্যি তাই, একদম মানে কোনো সমস্যা নেই। ঘর তো খুবই সুন্দর, যেটা আমরা পেয়েছি রুম নাম্বার ওয়ান আমরা পেয়েছি মনে হয়, তাই না? রুম নাম্বার ওয়ান পেয়েছি, একদম নতুন ঘর এবং নতুন চাদর বিছানা পুরোটাই নতুন, একদম নতুনভাবে তৈরি হচ্ছে এটা। আর খাওয়া দাওয়াতে বলার নেই, কোনো কিছু সমস্যাই নেই, মানে একদমই পুরো ঘরোয়া খাওয়া যেটা বলা যায়, তেল ঝাল একদমই কম, কোনো অম্বলের গল্পই নেই, আর পুরো খুব ভালো, এবং ওদের ব্যবহার যথেষ্ট ভালো, মানে খুব ভালো লাগে না, তো চট করে খেতে যায় না, কিন্তু ও কিন্তু খাচ্ছে, এটাই আমার ভালো লাগছে। আর মন ভরে ঘুরেছো, রাতে খুব ঘুমিয়েছো, সুন্দর পরিবেশ, একদম ভিউ দারুন এখান থেকে, সানরাইজ মানে আমরা সকালবেলা উঠে যা দেখেছি সানরাইজ দিয়ে মারাত্মক, কাঞ্চনজঙ্ঘা তো 499 টাকার মধ্যে দুপুরে তো খাওয়া দাওয়া আমরা করলাম, দুপুরের লাঞ্চটা খুব ভালোই হলো। তো দার্জিলিং হোটেল সানরাইজ, হোটেল সানরাইজ, তাতে আজকে ডিনার পর্বটা দেখুন, কিন্তু আজকে আমরা হোটেল রুমে বসে খাচ্ছি সেই বিছানার ওপরে। আগেও বলেছিলাম এটা খাওয়াটা ঠিক না, অন্যায়, কিন্তু উপায় নেই, কারণ হচ্ছে যে এরা তো সারাদিন খাটাখাটনি করে, তো হোটেলের স্টাফেরা, ওরা এখানে মোটামুটি 9টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, তাই আমাদেরকে বলেছিল আপনার সাথে খাওয়া দাওয়া করে নিন, ডিনারটা করে নিন, কিন্তু আমরা তো একটু রাত করে খাই তো, তাই সেই অভ্যাসটাই রয়ে গেছে, তাই ওদেরকে বলাতে ওরা দিয়ে গেছে হোটেল রুমে। রুমে দিয়ে যাওয়াতে কী দিয়েছে ডিনারে কী আছে দেখুন, মানে 499 টাকার মধ্যে থাকা খাওয়া, সকালের জল খাবার, দুপুরের রাতের দুপুরের খাবার এবং রাতের খাবার, দেখুন 499 টাকার মধ্যে এত কিছু সম্ভব সম্ভব না। এখানে দেখুন আপনারা যতটা রুটি খাবেন, রুটি রয়েছে এখানে পর্যাপ্ত রুটি, এখানে চারটে চারটে আটটা মতন রুটি আছে, একটা ভেন্ডি আলু তরকারি রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, ডিম কষা রয়েছে, তার সঙ্গে আবার পাঁচ পেশালির চাটনি, শশা রয়েছে, পেঁয়াজ আর লঙ্কা। এই দুর্মূল্যের বাজারে, তার এরকম পাহাড়ের ওপরে, পাহাড়ের ওপরে এরকম একটা জায়গায় 499 টাকার মধ্যে এত কিছু খাওয়া দাওয়া দুপুরে রাতে সকালে, এবং হোটেল ভাড়া ইনক্লুড 10% জিএসটি, বুঝতে পারছেন তো যে কতটা কতটা ওরা ফেসিলিটি এখানে দিচ্ছে। এটা হচ্ছে হোটেল সানরাইজ, ভাবার বাইরে, ভাবার বাইরে। গরম গরম রুটি আলু ভাজা দিয়ে হেভি লাগে, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আচার, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর হোটেল রুমে বসে গরম গরম রুটি আলু ভাজা ডিম কষা জমিয়ে খাওয়া দাওয়া, একদম তাও আবার 499 টাকার মধ্যে, ভাবা যায়, ভাবার বাইরে, ভাবার বাইরে। মাছের সঙ্গে একটু টাচ করে নেবেন, এরপরে ভেন্ডি আলু তরকারি রয়েছে, যদম হচ্ছে মশলা ভেন্ডি করেছে, আবার ডিম কষা রয়েছে, বাপরে বাপ।
দেখুন আমাদের এখন ডিনার পর্ব শেষ হয়ে গেছে। এখন আমাদের হোটেলে এই দেখুন, এই যে আমাদের হোটেল রুম, আমার গিন্নি এখন চুল আসাচ্ছে। দেখুন হোটেল রুম থেকে রাতের ভিউটা দেখুন, রাতের ভিউটা জাস্ট দেখুন। কিছুক্ষণ আগে মানে এক আধ ঘন্টা আগে ছিল পুরো ঘন কুয়াশায় ঢাকা, মানে এই যে দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে যেন জোনাকি পোকা জ্বলছে চারিদিকে, জোনাকি পোকা বিশাল বড় পাহাড়ের মধ্যে জোনাকি পোকা জ্বলছে। কিছুক্ষণ আগে ছিল ঘন কুয়াশায় ঢাকা আর সঙ্গে ছিল ঝিমঝিম বৃষ্টি চলছিল, এখন দেখুন আকাশ পুরো ঝকঝকে একদম, যেহেতু রাতের আকাশ বোঝা যাবে না। আর চারিপাশে ওয়েদারটা দেখুন, মনে হবে কিছুক্ষণ আগে কুয়াশা ছিল বৃষ্টি ছিল, পুরো পুরো রাতে জোনাকি পোকা জ্বলছে দেখুন, মনে হচ্ছে জোনাকি পোকা দূর দূরান্ত দেখুন চোখ যায়, দেখুন জোনাকি পোকা। এই যে হোটেল সানরাইজ হোটেল যেটা আছে, সানরাইজ হোটেলের এই রুম যেটা আছে, রুম এটা ভিউ রুম, ভিউ রুম হচ্ছে এরকম অসাধারণ লাগছে, অসাধারণ সত্যি, মানে ভাবার বাইরে, ভাবার বাইরে।